রঙিয়া কাণ্ডত নতুন পাক, বিহপান করার পাছত চিপ লৈ পত্নী কন্যায় আত্মহত্যা করা বলি প্রবীণ আগরওয়ালায় দাবি করার বিপরীত ভাষ্য আরক্ষীর সাফাই কর্মীর। ভাড়াঘরের পৰা কোনো ধরনের রসি উদ্ধার হওয়া নাই বলে স্পষ্ট করিলে আরক্ষীর সাফাই কর্মীয়ে। এটা বস্তু পোৱা নাই, মানে কোনবা কোনবা কৈছে রসা আছে কিবা আছে, এগুলা নাই তাতে, আমি চাইছো আৰু খালি বস্তুগুলা সব ফেলো আছিল আৰু। মাতৃকন্যায় চিপ লৈ আত্মহত্যা করা নাছিল বুলি পুনৰবাৰ স্পষ্ট করিলে আত্মীয়। দুয়োকে প্রবীণ আগরওয়ালায় হত্যা করার দাবি পরিয়ালৰ লোকৰ। খাদ্যত মানে প্রয়োজন দিলে মারা হন পায়, ফাঁসি তো লগাটি মিছা কথা, এগুলা করা নাই, কিন্তু ফাঁসি লগাটি সব মিছা কথা, এগুলা মিছা কথা, যদি বনাই ফেলে কয়েছে এগুলা কথা, এগুলা নহয়, নিজে মরব লাগছে, সি আর এনেকা বঢ়িয়া পরিবারক কিয় মাল লাগে। বিপরীতে আর্থিক অনাতনের বাবে পত্নী আর কন্যায় স্বেচ্ছায় মৃত্যু খাবতি লওয়ার ভাষ্যত আজিও অটল প্রবীণ আগরওয়ালা। প্রবীণর মতে বৃহস্পতিবারে হাহি হাহি বিহপান করেছিল পত্নী কন্যায়। 24 ঘণ্টার পাছতো মৃত্যু নোহাত দুই চিপ লওয়ার দাবি প্রবীণর। আপনার ছোৱালী মরি গেল, আপনার পত্নী মরি গেল, আমাকে মরব লাগে? মতো গোটো কাউকে কোয়া নাই যে মোক বসাব, গোটো সিধা কম ফাঁসি দিয়ে নিজে বি খাইছে 12 ঘণ্টার পিছত যেটা বমি হয়েছে, যেটা বাবা মোর খাবার উপায় নাই, যেটা মেসেজে রসিলি আইছে, দুজন তিনজন মিলি খয় করি বসিবাল। কিন্তু চিপ লৈ আত্মহত্যা করার পাছতো ভাড়া ঘরের কোথাত কিয় উদ্ধার নহল এডাল রসি? যে মানুষ মসি পাকাতে আসিল, দুটা বডি দুই সাইডে দুটা রুমত, তাতে তেজ চেজ পড়তে আমি সব গেলো, যাবে চাপা তাপা করলো, আর সাইডত একো বস্তু সস্তু নাছিল, আমার দেখতে রসি সসি নাছিল, নাছিল নাছিল। লগতে তিনিবার আত্মহত্যার চেষ্টা করেও সারি যাওয়া বলে প্রবীণে দিয়া ভাষ্যরও সৃষ্টি হয়েছে রহস্যর। গুছি গুছি বি নিজে বি খাইছে 12 ঘণ্টার পিছত, 12 ঘণ্টা কত বৃহস্পতি রাতে বি খাইছে, বৃহস্পতি রাতে গেল, শুক্রবার দিনটু গেল ধরক 7টা বাজার। কনিকা আগরওয়ালের মৃত্যুক আজিও সহজে লব পৰা নাই সহপাঠিয়ে। কনিকার স্মৃতিয়ে আমনি করা সহপাঠিয়ে নস্যাত করিলে আত্মহত্যার থিওরি। কবি সোচা নেই থাকে ও সুসাইড করেগা, উসকো ইয়ে সব বাত সে ডরই লাগতা থা। প্রবীণে দাবি করা মতে যদি বৃহস্পতিবারে সন্ধিয়া মাতৃকন্যায় বিহপান করেছিল, তেন্তে শুকুরবারে গা বেয়া বলে কোনে মেসেজ দিছিল সহপাঠী? তাই বহুত স্ট্রং, তাই মাত্র কইছিল কি মানে ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা, ফ্রাইডে রাতিপুয়াই মাত্র টেক্সট হয়েছিল, আর তার মানে গা বেয়া তাই কইছিল মেসেজত, আর কথা হওয়াই নাই। প্রশ্ন হয় কনিকার মোবাইলের পৰা দেউতাক প্রবীণে পঠাইছিল নেকি সেই মেসেজ? পত্নী আর কন্যার মোবাইললৈ অহা বহু কল রিসিভ করে কিয় বারে বারে ফাঁকি মারিছিল প্রবীণ আগরওয়ালায়? পিনু আগরওয়ালা আর কনিকা আগরওয়ালার মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনের লগতে আরক্ষীর তদন্তত ভেদ হওয়ার সম্ভাবনা আছে রঙিয়া কাণ্ডর রহস্য। রঙিয়ার পৰা ইনামুল ইসলামৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।